কয়লার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ডলার সংকটের কারণে কয়লার 3,135 কোটি টাকা পরিশোধ করতে না পারায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। আমাদের একটা হাফ বন্ধ আছে এবং আমাদের সেকেন্ড হাফ 5 তারিখের পরে বন্ধ হয়ে যাবে, কারণ এখানে কয়লার অভাব দেখা গেছে এবং এটা আস্তে আস্তে প্রায় 20-25 দিন লেগে যাবে আমাদের। একদিকে ভয়াবহ তাপদাহ, অন্যদিকে অসহনীয় লোডশেডিং, চরম ভোগান্তিতে পড়ছে নিম্নয়ের মানুষ। সহসা আয়ের থেকে পরিত্রাণের কোনো আশার বাণীও শুনতে পাচ্ছে না কর্তৃপক্ষ। এদিকে তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চার্জার ফ্যানের দাম। কয়লা সংকটে আজ থেকে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতার টাইটেল ও শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতার, সাম্প্রতিক সময় সব থেকে বড় মহামারী হলো লোডশেডিং। দর্শক শ্রোতার, টানা 25 দিন নাকি দেশ অন্ধকারে থাকবে। দর্শক শ্রোতা, এই বিষয়ে সরকার কি বলছে তার আপডেটগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, বেশি কথা না বলে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। কয়লার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ডলার সংকটের কারণে কয়লার 3,135 কোটি টাকা পরিশোধ করতে না পারায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, 5 জুনের পর পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আর এটি বন্ধ হলে লোডশেডিং পরিস্থিতি হবে ভয়াবহ। শরীয়ত খানের রিপোর্ট। ডলার সংকটের কারণে প্রায় 6 মাস যাবত কয়লার দাম পরিশোধ করতে পারেনি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। 3,135 কোটি টাকা বকেয়া পড়ায় কয়লা দেয়া বন্ধ করে দিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান। এতে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। তবে সরকার $100 মিলিয়ন ব্যবস্থা করে দিচ্ছে। এতে নতুন করে কয়লা আমদানি শুরু হলেও কয়লা আসতে সময় লাগবে আরও 25 দিন। আমাদের একটা হাফ বন্ধ আছে এবং আমাদের সেকেন্ড হাফও 5 তারিখের পরে বন্ধ হয়ে যাবে, কারণ এখানে কয়লার অভাব দেখা গেছে এবং এটা আস্তে আস্তে প্রায় 20-25 দিন লেগে যাবে আমাদের। এখানে একটা বড় বিদ্যুৎ আমরা পাচ্ছি না সিস্টেমে, এই কারণে আমি মনে করি যে কিছুটা জন দুর্ভোগ হচ্ছে। লোডশেডের বেড়ে গেছে, লোডশেডের দ্বারা কয়েকটা বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট কাজ না করাতে, তো এই কারণে আমি মনে করি যে আমরা খুবই দুঃখিত এই বিষয়ে যে আমাদের কিন্তু এই মুহূর্তে কিছুটা লোডশেড চলতেছে এবং এটা কিছুদিন যাবে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ রয়েছে 25 জুন থেকে, এবার বাকি ইউনিটটিও বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে পায়রার পাশাপাশি কয়লার সংকটে রয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটিও। দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে একটি ইউনিট, কয়লার অভাবে চালু করা যাচ্ছে না আরেকটি ইউনিটের পুরোটা। এদিকে দেশজুড়ে বয়ে চলা তাপপ্রবাহ তীব্র আকার রূপ নিচ্ছে। অতি গরমে হিট স্ট্রোক ও ডায়রিয়া সহ নানা রোগের সম্ভাবনা বাড়ছে। তীব্র এই দাবদাহের মধ্যে বেড়েছে লোডশেডিং। অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। আমাদের ঘরের মধ্যে কারেন্ট আনা শুইলে গিয়া কারেন্ট আধা ঘন্টা পরে পরে কারেন্ট লোডশেডিং কারেন্ট চাইতে আসে। এই যে দেখেন বাচ্চারা, এরা রাত্রি 12-1টার মধ্যে এখানে থাকে, আবার তখন একটু কারেন্ট আসে, আবার চলে যায়। শরীয়ত খান। একদিকে ভয়াবহ তাপদাহ, অন্যদিকে অসহনীয় লোডশেডিং, চরম ভোগান্তিতে পড়ছে নিম্নয়ের মানুষ। সহসা এর থেকে পরিত্রাণের কোনো আশার বাণীও শুনতে পাচ্ছে না কর্তৃপক্ষ। এদিকে তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চার্জার ফ্যানের দাম। কয়লা সংকটে আজ থেকে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এতে দক্ষিণাঞ্চলে বাড়তে পারে লোডশেডিং। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে জুনের শেষে কয়লা আসলে আবার পুরোপুরিভাবে চালু করা হবে কেন্দ্রটি। দর্শক, পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধে লোডশেডিং এর প্রভাবের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যুক্ত হচ্ছি বরগুনায়। লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ, তো এই ব্যাপারে বিস্তারিত কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা পৌর এলাকায় এবং এখানে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে একদিকে যেমন তীব্র গরম, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং এই এলাকায় এখন মানুষের সমাগম খুব বেশি থাকার কথা থাকলেও কিন্তু গরমের কারণে কিন্তু মানুষ খুব একটা বেশি দেখা যাচ্ছে না। এটি হচ্ছে বরগুনার প্রাণ কেন্দ্র, এখানে বরাবরই কিন্তু খুব বেশি লোক থাকে এবং এই গরমে বাণিজ্যিক এলাকায় যেমন সমস্যা হচ্ছে, আবাসিক এলাকায় ঠিক এমনভাবেই সমস্যা হচ্ছে এবং আমরা সাধারণ মানুষের সাথে তারা
কথা বলেছি তারা জানিয়েছেন যে আসলে যেভাবে গরম পড়ছে এ কারণে কিন্তু মানুষ বাইরে খুব একটা নামতে পারছে না এবং বিশেষ করে বৃদ্ধ এবং নারী এবং শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হসপিটালে আমরা খোঁজ নিয়েছি, হসপিটালের অবস্থাও খুব গুরুতর, সেখানে রোগীরা খুব বেশি অবস্থান নিচ্ছে এবং খুব গাদাগাদি করে কিন্তু তাদের থাকতে হচ্ছে। বেড সংকটের কারণে কিন্তু তাদের থাকতে সমস্যা হচ্ছে এবং প্রতিদিন 8 থেকে 10 বার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং আসছে, যে কারণে বাণিজ্যিক যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে। বিশেষ করে বরগুনা যেহেতু মৎস্য কেন্দ্রিক এলাকা এবং সে কারণে মাছের জন্য বরফ প্রয়োজন, সেই বরফ কিন্তু ঠিকভাবে তৈরি করতে পারছে না, কারণ হচ্ছে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টায় বিদ্যুৎ থাকে না দিনে এবং বিশেষ করে রাত হলেই কিন্তু সেই বিদ্যুৎ যাওয়ার পরিমাণ বেড়ে যায়। সেই কারণে কিন্তু মানুষের ঘুমে সমস্যা হচ্ছে, বিশেষ করে স্কুলগামী এবং যারা অফিস করে তাদের কিন্তু সেই সমস্যাটা বেশি হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। পিরোজপুরে রয়েছেন আমাদের সহকর্মী হাসিব। হাসিব, ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। যে মূলত আপনারা জানেন যে হচ্ছে তীব্র গরম এবং হচ্ছে যে এর সাথে সাথে লোডশেডিং এ মানে প্রচুর পরিমাণে মানুষের সমস্যা হচ্ছে এবং ভোগান্তি একেবারে চরম পর্যায়ে মানুষকে নিয়ে গেছে। আপনি জানেন যে পিরোজপুর বাংলাদেশের যে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে বন্দর পথে এবং এখানে প্রায় 1200 মেগাওয়াট ইউনিট হচ্ছে চলতে আসছে উৎপাদন প্রায় বন্ধ হতে, এই কারণে এই জাতীয় গ্রিডে এই বিদ্যুৎটা সংকটের কারণে পিরোজপুর সহ বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে এবং এর সাথে সাথে যে তীব্র তাপদাহ যা সাধারণ মানুষের ভোগান্তিতে চরম পর্যায়ে পৌঁছে দিতেছে। এবং আমি একটা বিষয় বলতে দেখেছি যে সাধারণ ব্যবসায়ীরা বলছে যে পিরোজপুরে প্রায় 1 ঘন্টা কারেন্ট থাকে এবং 1 ঘন্টা পরে লোডশেডিং হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এই অবস্থায় পিরোজপুর আছে এবং তারা জানিয়েছেন যে আইপিএস বিকল্প ব্যবস্থা থাকলেও সেটা চার্জিং এর সময় পাচ্ছে না এবং তীব্র তাপদাহের কারণে যে ক্রিটিকাল মানুষগুলো তারা খুবই মানে অসম্ভব অসহনীয় একটি সমস্যা হচ্ছে। আমি কথা বলছি একজন ব্যবসায়ীদের সাথে যে আপনার এই যে তীব্র গরম যে আপনার কি অবস্থা? অতিরিক্ত বিদ্যুৎ বিঘাটের কারণে আমাদের ব্যবসায়ীরা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আমাদের ইলেকট্রিক ব্যবসা, আমাদের ইলেকট্রিক পণ্য আমরা বিক্রি করতে পারছি না, কারণ তারা কাস্টমার একটাই বলে যে আমরা ইলেকট্রিক পণ্য কিন্তু কি করবো, আমাদের তো বিদ্যুৎই থাকে না। তো আমরা এই অবস্থায় আছি, আমাদের ব্যবসা বাণিজ্য খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ব্যবসায়িকভাবে। তো এর থেকে কি পরিত্রাণ হবে আল্লাহই ভালো জানে। আর আরেকটি বিষয় বলে রাখি যে মানুষের এই গরমের তাপদাহের কারণে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে এবং বিভিন্ন রকমের গরমের কারণে হাসপাতালের রোগীর পরিমাণ অনেক বৃদ্ধি হচ্ছে এবং খাবারের প্রয়োজনের কারণে বিশেষ ডায়রিয়া ওয়ার্ডে বেশ কিছু শিশু ইতিমধ্যে ভর্তি হয়েছে এবং হাসপাতালেও যে বিদ্যুতের সমস্যা নেই সেরকমটা নাই, এখানেও বিভিন্ন সময় মারাত্মক আকারে সমস্যা হচ্ছে। এবং আমি আরেকটা বিষয় বলে রাখি যে পিরোজপুরে মরার উপর ঘাড়ার মতো একটি বিষয় হচ্ছে যে আমাদের পিরোজপুর কোনো সাব স্টেশন বিদ্যুতের নেই এবং আমরা বিদ্যুৎ পাবে পার্শ্ববর্তী জেলা বাগেরহাট থেকে যা সংযোগ লাগছে প্রায় 28 কিলোমিটার দূরে এবং বিভিন্ন সময় হালকা বাতাস এবং গরমের কারণে বিভিন্ন প্রচুর পরিমাণে এখানে বিদ্যুতের সমস্যা হয়ে থাকে এবং এই কারণে মানুষ মানে তীব্র অতিষ্ঠ বিদ্যুৎ আছে এবং খুব দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে এবং এই অবস্থা ছিল বর্তমানে পিরোজপুরে। আমি এখন চলে যাচ্ছি সাতক্ষীরায় বিদ্যুতের এবং এই যে অসহনীয় কাজটা গরম যে তীব্র গরমের বিষয়ে কথা বলার জন্য সাতক্ষীরা আমাদের প্রতিনিধি সুমন ভাই। আর সুমন ভাই, আপনি একটু জানান যে আপনার এলাকার অবস্থা কি বর্তমানে? ধন্যবাদ হাসিবুল হাসান। আমরা শুনছিলাম পিরোজপুরের কথা। দর্শক, সাতক্ষীরার যে চিত্র সেটি কিন্তু ভয়াবহ চিত্র। আজ প্রায় 1 সপ্তাহ বেশি ধরে সকাল এবং রাত বারবার একেবারে ঘোষণাবিহীনভাবে মানে হঠাৎ হঠাৎ করেই যে লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ চলে যাচ্ছে, যার ফলে এই তীব্র গরমে এই উপকূলীয় জেলা যেখানে 36-38 থেকে তাপমাত্রা কখনো বেড়ে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাঁড়াচ্ছে, তখন এই যে বিদ্যুৎ না থাকা তার ফলে মানুষ কিন্তু অত্যন্ত কষ্ট পাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি বিদ্যুৎ সাতক্ষীরা যে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, যার পলাশপোল বৈদ্যুতিক উপকেন্দ্র তার সামনে, আর আমার সামনে কিন্তু রয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল, যেটি প্রায় 200 শয্যার এই হাসপাতাল। আর একদিকে রয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং অসংখ্য চিকিৎসা কেন্দ্র। সব জায়গায় রোগীরা দারুণ কষ্টের মধ্যে তারা সময় কাটাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে তাদের যেমন তাদের ফ্যানটি বন্ধ হয়ে যাচ্ছে, তাদের একই সাথে
জরুরি অপারেশনের রোগীরা রোগীদের অপারেশন কার্যক্রমও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের এই যে দুর্বিষহ কষ্ট, এই কষ্টের মধ্যে যখন খবর এসেছে যে বাংলাদেশের সবথেকে যে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যখন বন্ধের ঘোষণা এসেছে, তখন কিন্তু সাতক্ষীরা উপকূলবাসীর মধ্যে দেশের সর্বত্র যেমন হতাশা বিরাজ করছে, তখন কিন্তু সাতক্ষীরা উপকূলবাসীর মধ্যে দারুণ হতাশা বিরাজ করছে যে এত টাকা জনগণের এত বিপুল অর্থে, এই যে বিপুল অর্থ বিনিয়োগের মধ্য দিয়ে এই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এবং সেটি আবার কয়লার অভাবে বা যে কারণেই হোক এই যে বন্ধ ঘোষণা মানুষের মধ্যে দারুণ কিন্তু হতাশা তৈরি করেছে। এই মুহূর্তে কিন্তু সেচের অভাবে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সোনালী আঁশ পাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামনে পরীক্ষা, শিশুদের কিন্তু শিক্ষার্থীদের কিন্তু দারুণ কষ্ট হচ্ছে, বৃদ্ধরাও কিন্তু দারুণ কষ্টের মধ্যে যাচ্ছে, বিদ্যুতের অভাবে তারা কিন্তু ফ্যান ঘোরাতে পারছে না। এই চিত্র আসলে দেশের সব জায়গার মতোই সাতক্ষীরাতে, কিন্তু সাতক্ষীরাতে এই বেশি কষ্টটার কারণটি হচ্ছে সাগর নিকটবর্তী যে উপকূল, এই উপকূল হওয়ার কারণে মানুষের যে নিদারুণ কষ্ট সেই কষ্ট একেবারে অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। এই ছিল দর্শক সাতক্ষীরার সর্বশেষ দর্শক। দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।